আচ্ছা বল্টু, তুমি স্কুলে আসো কিসের জন্য? স্যার, আমি তো শিখার জন্য স্কুলে আসি। তাইলে স্কুলে এসে ঘুমাচ্ছ কেন? কারণ স্যার, আজকে তো আমার শিখা স্কুলে আসে নাই। বলতো, পাখি কাকে বলে? স্যার, যার পাখা আছে উড়তে পারে এবং গান গায় তাকেই পাখি বলে। শাবাশ বেটা, একটা উদাহরণ দে। স্যার, যেমন মশা। আচ্ছা বল্টু, বলতো বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার, এটা তো একদম সহজ। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। শাবাশ বেটা, বাঘের বাচ্চা। স্যার, আমি বাঘের বাচ্চা না, আমি মানুষের বাচ্চা। ওই তো এক খান্দেই গেল, কেন যে সবাই তোর বোকা বলে। এখন বলতো ঢাকার কয়েকটা স্থানের নাম। এই স্যার, যেমন ধরেন গুলিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান। আচ্ছা বল্টু, 1992 সালের দুইটা বন্যার নমুনার কথা বলতো। স্যার, ওইটা তো আমি বলতে পারবো না, ওইটা আমার বাবা বলতে পারবে। বলতো 1912 সালে কি হয়েছে? স্যার, ওই সময় বঙ্গবন্ধু জন্মগ্রহণ করছিলেন। শাবাশ বেটা, 1916 সালে কি হয়েছে সবাইকে বলে দে তো। স্যার, 1916 সালে বঙ্গবন্ধুর 4 বছর বয়স পূর্ণ হয়েছে। বলতো বল্টু, HSC-র পূর্ণ মিনিং কি? স্যার, এটা তো অনেক সোজা, হেডমাস্টার স্যান্ডেল চোর। হারাম জাদা, শয়তান ছেলে। স্যার, আপনারটাও ঠিক আছে। আচ্ছা বল্টু, তোদের বাসায় যদি রান্না করার জন্য গ্যাস লাকড়ি না থাকে তো কিভাবে রান্না করবি? স্যার, চুলায় একটা রবি সিম দিয়ে বলবো জ্বলে ওঠো আপন শক্তিতে। সারাদিন ধরে অনেক পাকনামি করছো, এখন একটা ডায়লগ বলবা না প্যারাগ্রাফ বলবা? স্যার, আমি ডায়লগ বলবো। আচ্ছা তাহলে একটা ডায়লগ বলো। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। লাইক বটন নিচে হ্যাঁ, সাবস্ক্রাইব বটন উপর।